আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা অনেক ওয়েবসাইটে দেখে থাকি হেডলাইন শু করতেছে অথবা ব্রেকিং নিউজ শু করতেছে, এটা আমরা এই মার্কিটেক দিয়ে খুব সহজেই করতে পারি। আচ্ছা দেখুন, মার্কিটেকের কিছু অ্যাট্রিবিউট আছে, সেম একই রকম করে কিছু ভ্যালুস আছে। আমরা যদি বিহেভিয়র এটা লিখি, তাহলে আমরা এই বিহেভিয়রের জন্য স্লাইড, স্কল, অল্টারনেট এই তিনটা ব্যবহার করতে পারবো। আমরা যদি বিজি কালার লিখি, তাহলে আমরা কালার কোড অথবা কালার ব্যবহার করতে পারবো। এই বিজি কালারটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড। আমরা যদি ডাইরেকশন এটা লিখি, তাহলে আমরা লেফট, রাইট, আপ, ডাউন এই চারটা ব্যবহার করতে পারবো। উইথ, নির্দিষ্ট একটা উইথ থাকবে। হাইট, নির্দিষ্ট একটা হাইট থাকবে। লুপ, লুপের জন্য আমরা নির্দিষ্ট করে বলে দিতে পারি যে এত এতবার এটা হবে, অথবা ইনফিনিট এটা ব্যবহার করতে পারি। স্কোল অ্যামাউন্ট, এটা হচ্ছে আপনার স্পিডটা, স্পিডটা কেমন হবে। স্কোল ডিলে, এটা হচ্ছে আপনার কতক্ষণ পর শুরু হবে। হরিজেন্টাল স্পেস, এটার মানে হচ্ছে বামে ডানে কতটুকু মার্জিন পাবে। ভার্টিক্যাল স্পেস মানে হচ্ছে উপরে নিচে কতটুকু মার্জিন পাবে। অন মাউস ডাউন, আমরা যদি এটা লিখি, তাহলে আমরা ভ্যালুস হিসেবে দিস ডট স্টপ ফার্স্ট ব্রেকেট সেমিক্লন এই কথাটা লিখব। আমরা যদি অন মাউস আপ এটা লিখে দেই, তাহলে দিস ডট স্টার্ট ফার্স্ট ব্রেকেট সেমিক্লন এটা লিখতে হবে ভ্যালুস হিসেবে। সেম একই রকম করে অন মাউস ওভার এটা যদি লিখি, দিস ডট স্টপ ফার্স্ট ব্রেকেট সেমিক্লন এটা লিখতে হবে। অন মাউস আউট এটা যদি লিখি, তাহলে দিস ডট স্টার্ট ফার্স্ট ব্রেকেট সেমিক্লন এটা লিখতে হবে। আচ্ছা, এখন আপনাদের এতটুকু বোঝার দরকার নাই, শুধু এটা দেখুন অ্যাট্রিবিউটস কোনগুলা এবং ভ্যালুস কোনগুলা। আচ্ছা, এখন দেখুন, আমরা যদি মার্কি এই কথাটা এখানে আমরা লিখি, লিখার পর আমরা কাট প্লাস ই চাপি, এটা কাট প্লাস এস দ্বারা সেভ করি এবং এখান থেকে একটু রান করি। এখানে কিছু দেখা যাবে না। এটার ভিতর আমরা যদি কিছু একটা লিখে দেই, আচ্ছা এই কথাটাই আমি যদি একটু কপি করি, কপি করে একটু বসাই, কয়েকটা বসাই এটা। আচ্ছা, এখন আমরা যদি এখানে একটু রিলোড করি, দেখুন এটা হেডলাইন আকারে আসতেছে এবং এইদিকে যাইতেছে, এটা এভাবে চলতেই থাকবে। এখন আমরা যদি এই যে দেখুন বিহেভিয়র এই কথাটা আমরা এই মার্কি এটার ভিতর এখানে বসাই, বসানোর পর সমান ডাবল কোটেশন এটার ভিতর আমরা যদি লিখে দেই এস এল আই ডি স্লাইড কাট প্লাস এস দ্বারা সেভ করুন, তাহলে কি হয় একটু লক্ষ্য করে দেখুন, এটা আসবে, আসার পর এখানে আটকে যাবে। দেখুন এটা আসতেছে, আসার পর এটা এই দেখুন এখানে আটকে গেছে। বিহেভিয়র আমরা যদি স্লাইড ব্যবহার করি ভ্যালুস হিসেবে, তাহলে এটা এমন হবে। আমরা যদি এইখানে অল্টারনেট এ এল টি আর এন এ টি এই কথাটা লিখে দেই, তাহলে কি হয় একটু দেখুন, এটা আসবে, আসার পর এখানে একটা বাড়ি খাবে, বাড়ি খায় আবার এই পাশে যাবে, আবার এখানে একটা বাড়ি খাবে এই পাশে যাবে, এভাবে চলতেই থাকবে। আমরা যদি এখানে লিখে দেই এস সি আর ও ডাবল এল কাট প্লাস এস দ্বারা সেভ করুন, এখানে রিলোড করুন, দেখুন এটা আসবে, আসার পর এটা আনলিমিটেড চলতেই থাকবে। এটা হচ্ছে স্কোলের কাজ। এখন আমরা যদি আচ্ছা ডাইরেকশন এই কথাটা আমরা যদি এখানে বসাই, এটার কাজ কি দেখুন, এটার ভিতর আমরা যদি লিখে দেই আর আই জি এস টু রাইট কাট প্লাস এস দ্বারা সেভ করুন, এখন দেখুন এই হেডলাইনটা এটা এই দিক থেকে আসবে এবং রাইট দিকে যাইতেছে।
আমরা যদি এখানে লিখে দেই L E F T তাহলে এটা দেখুন এই পাশ থেকে আসবে এবং এই পাশে যাবে এটা এই পাশ থেকে আসছে এবং এই দিকে যাবে আমরা যদি এখানে লিখে দেই B G C O L R B G color এটা B G হবে B G color যে কোনো একটা কালার দিয়ে দেন এখানে দিয়ে দেন টোমাটো কাট প্লাসেস দ্বারা সেভ করুন দেখুন এটার ব্যাকগ্রাউন্ড টোমাটো কালার হয়ে যাবে তারপর দেখুন তারপর আছে আপনার স্কুল অ্যামাউন্ট এটার কাজকে একটু দেখুন আমরা যদি এখানে লিখে দেই স্কুল অ্যামাউন্ট এটার মানে হচ্ছে স্পিডটা কেমন হবে আমরা যদি এখানে দিয়ে দেই 5 দেখুন আগের চেয়ে একটু স্পিডে যাইতেছে আমরা যদি এখানে দিয়ে দেই 20 তাহলে দেখুন এটা অনেক স্পিডে আসতেছে আমরা যদি এখানে দিয়ে দেই 30 তাহলে দেখুন এটা অনেক স্পিডে যাবে এটাই হচ্ছে স্কুল অ্যামাউন্টের কাজ এখন দেখুন হরিজন্টাল স্পেস এটার মানে কি এখানে লিখুন হরিজন্টাল স্পেস এইটাতে লিখে দেন আচ্ছা এটা একটু লক্ষ্য করে দেখুন এটা এমন দেখাচ্ছে আমরা হরিজন্টাল স্পেস এটা লিখেছি এটার ভিতর আমরা যদি 50 দিয়ে দেই তাহলে দেখুন ডানে এবং বামে 50 পিক্সেল করে মার্জিন পেয়ে যাবে দেখুন ডানে এবং বামে 50 পিক্সেল করে মার্জিন পেয়ে গেছে আমরা যদি এখানে লিখে দেই ভার্টিক্যাল স্পেস এটার ভিতর আমরা যদি লিখে দেই 20 তাহলে এটা উপরে নিচে 20 পিক্সেল করে মার্জিন পাবে উপরে এবং নিচে 20 পিক্সেল করে মার্জিন পেয়ে গেছে এখন আমরা যদি এখানে ব্যবহার করি widths width সমান ডাবল কোটেশন এটার একটা নির্দিষ্ট width দিয়ে দেন সাপোজ ধরেন 800 কাট প্লাসেস দ্বারা সেভ করুন এটার উইথটা 800 হয়ে যাবে আমরা যদি এখানে দিয়ে দেই কত 1200 তাহলে এটা উইথ 1200 হয়ে যাবে আমরা যদি এখানে এস ই আই হাইট এটা ব্যবহার করি এটার ভিতর দিয়ে দেন হচ্ছে 40 একটু লক্ষ্য করে দেখুন এটার হাইট 40 হয়ে যাবে আচ্ছা তারপর কি আছে তারপর আছে আপনার লুপ লুপের কাজকে একটু দেখুন আমরা যদি এখানে লিখে দেই লুপ সমান ডাবল কোটেশন এটার ভিতর আমরা যদি 2 তাহলে দেখুন এই হেডলাইনটা এটা দুইবার যাবে দেখুন একবার চলে গেল দুইবার চলে গেল এবং এটা আর আসবে না এটা আমরা এই লুপের মাধ্যমে করতে পারি আমরা যদি এটার ভিতর লিখে দেই ইনফিনিট তাহলে এটা চলতেই থাকবে আনলিমিটেড দেখুন এটা চলতেই থাকবে একবার দুইবার এবং এটা চলতেছে এটাই হচ্ছে লুপের কাজ তারপর আছে দেখুন আমরা বিহেভিয়ার বিজি কালার ডাইরেকশন আচ্ছা এটা দেখুন এটা আপনাদের লিফট এটা দেখানো হয়েছে আমরা যদি এখানে লিখে দেই আপ তাহলে দেখুন কি হয় এই দেখুন আচ্ছা এটা স্পিডটা আমরা একটু কমাই দেই আচ্ছা এটা আমরা উঠাই দেই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে দেখুন এটা
এই দিক থেকে আসতেছে এবং উপর দিকে যাইতেছে নিচ থেকে উপর দিকে আমরা এই আপ এটা লিখে দিয়েছি সেজন্য আমরা যদি এখানে লিখে দেই ডি ও ডব্লিউ এন কাট প্লাসেস দ্বারা সেভ করুন তাহলে দেখুন এটা উপর থেকে আসবে এবং নিচ দিকে যাবে এখন দেখুন অন মাউস ডাউন এটার কাজ কি আমরা যদি এখানে লিখে দেই অন মাউস ডাউন সমান ডাবল কোটেশন আমি আপনাদের বলেছিলাম অন মাউস ডাউন এটা যখন আমরা লিখব তখন আমরা লিখব টি এইচ আই এস দিস ডট এস টি ও পি ফার্স্ট ব্র্যাকেট সেমিকোলন এটা লিখে কাট প্লাস এস দ্বারা সেভ করুন দেখুন কোনো পরিবর্তন দেখতে পান কি না কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না আচ্ছা এটা আমরা লিফট করে দিই দেখুন এটার কোনো পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না আমরা যখন এইখানে লিখব এই কথাটা অন মাউস আপ কি হয় একটু লক্ষ্য করে দেখুন এখানে লিখে দেন অন মাউস আপ সমান ডাবল কোটেশন এটার ভিতর লিখে দেন টি এইচ আই এস দিস ডট এস টি এ আর টি স্টার্ট ফার্স্ট ব্র্যাকেট সেমিকোলন এখন কাট প্লাস এস দ্বারা সেভ করুন এবং এখানে একটু রিলোড করুন কি হয় দেখুন এখানে একটু ক্লিক করুন দেখুন এই হেডলাইনটা আটকে গেছে ছেড়ে দেন এটা আবার চলবে আবার এখানে ক্লিক করুন এটা আটকে যাবে আবার ছেড়ে দেন এটা চলবে ক্লিক করুন আটকে যাবে ছেড়ে দেন চলবে এটাই হচ্ছে অন মাউস ডাউন এবং অন মাউস আপ এটার মানে হচ্ছে আমরা যখন ক্লিক করব সেই হেডলাইনটা আটকে যাবে এবং আমরা যখন ক্লিকটা ছেড়ে দিব তখন এটা চলতে থাকবে এখন আমরা যদি এইখানে দেখুন অন মাউস ওভার আচ্ছা কেটে দেন এগুলো এখানে লিখুন অন মাউস ওভার সমান ডাবল কোটেশন এবং এটার ভিতর লিখে দেন টি এইচ আই এস দিস ডট এস টি ও পি স্ট্রপ ফার্স্ট ব্র্যাকেট সেমিকোলন এখানে লিখুন অন মাউস আউট সমান ডাবল কোটেশন এটার ভিতর টি এইচ আই এস দিস ডট এস টি এ আর টি স্টার্ট ফার্স্ট ব্র্যাকেট সেমিকোলন এখন কি হয় দেখুন এখানে রিলোড করুন আমরা যখন এই হেডলাইনের যতটুকু অংশ আছে এটাতে যখন হুবার করব এই হেডলাইনটা আটকে যাবে এবং আমরা যখন কার্সরটা যখন নিচে নিয়ে আসব তখন এটা চলতে থাকবে এটা হুবার করুন আটকে যাবে কার্সরটা নিচে নিয়ে আসুন এটা চলতে থাকবে হুবার করুন আটকে যাবে কার্সরটা নিচে নিয়ে আসুন চলতে থাকবে এটাই হচ্ছে মার্কিটেকের কাজ আমরা এখানে কি কিছু লিখে দিয়েছি সেজন্য এই লেখাটাই এমন হচ্ছে আমরা যদি ইচ্ছা করি আচ্ছা এখান থেকে আপনার উইথ এবং হাইট এই দুইটা উঠাই দেন আমরা চাচ্ছি এটার ভিতরে আমরা ইমেজ শো করাবো আমরা চাচ্ছি ইমেজ হেডলাইন হিসেবে চলতে থাকবে সেজন্য এটার ভিতর লিখে দেন আইএমজি কাট প্লাস ইচ আপন এসআরসিতে এখানে আপনার আমরা ইমেজেস এই ফোল্ডারের ভিতর আমরা চাচ্ছি এই ছবিটা শু করাতে এটা কপি করুন কপি করে এখানে পেস্ট করে দেন এবং এখানে কিছু একটা লিখে দেন কাট প্লাস এস দ্বারা সেভ করুন এখন একটু লক্ষ্য করে দেখুন একটা ছবি হেডলাইন হিসেবে আসতেছে সেম একই কাজ আমরা এইখানে যে সকল অ্যাট্রিবিউট ব্যবহার করেছিলাম আমরা সেম সেগুলাই ব্যবহার করতে পারবো এই মার্কেটিপের ভিতর আমরা ইমেজ ব্যবহার করতে পারি কোনো বক্স ব্যবহার করতে পারি আমরা যে কোনো কিছু ব্যবহার করতে পারি এই মার্কি ডিভের ভিতর আমরা যেটাই ব্যবহার করি না কেন সেটা হেডলাইন হিসেবে কাজ করবে আশা করি মার্কেটেকের এ টু জেড আপনারা ক্লিয়ার বুঝতে পেরেছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই
লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।